মনটাই কিরকম একটা লাগছে না? হ্যাঁ অসহ্য লাগছে যেন। একটু স্বপ্নে হচ্ছে এটা পরেই ওকে নাকি যেতে হবে, ওর নাকি জামা কাপড় নেই না? মলটা রয়েছে তার একদম টপে রয়েছে হচ্ছে রেড কিচেন অ্যান্ড লঞ্চ লঞ্চ লাউঞ্জ লাউঞ্জ। সকাল থেকে চলছে বৃষ্টি, আকাশের মুখ যেমন ভার, এরকম ওয়েদারে না একদম ভালো লাগে না কিছু কাজকর্ম করতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ওয়েদারটা জাস্ট মানে বোগাস একটা ওয়েদার, বাইরের যেন যেমন আকাশের মুখ ভার তেমনি আমার মনটাও ভার হয়ে আছে। এরকম ওয়েদার না কাজ করতে ইচ্ছে করে না, ভীষণ লেথার্জি লাগে। এমনিতে ওষুধ পালার জন্য শরীর একেবারে ভালো যাচ্ছে না, তার মধ্যে কোথাও বেরোতে পারছি না, সেরকম ব্যথা ট্যাথাগুলো রয়েছে বলে বেশি হাঁটাহাঁটি করলেই ব্যথা শুরু হয়ে যায়, একদম ভালো লাগছে না। সেই জন্য মানে সব মিলিয়ে না আজকে একদম মনটাই ভালো লাগছে না, সকাল থেকে একদম বেরোনো হচ্ছে না। আমি তাই রাইসকে বলছে ভাইস এবার একটু নিয়ে বেরো, মানে আমি আর বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক চলো রান্নাবান্না করতে হবে, কি রান্না করি সেটার জন্য কিচেনে ঢুকি। আজকে হবে হচ্ছে আলুর দম, সকালবেলা উঠেই আগে আলুর দম বসিয়ে দেওয়া হয়েছে ওই জন্য। আর কী কী যে রান্না করবো কিছুই মাথায় আসছে না, ওয়েদার এত বাজে থাকলে না ভালো লাগে কালী? মনটাই কিরকম একটা লাগছে না, অসহ্য লাগছে যেন। যাই হোক এখানে আলুর দমটা আগে করে নিই, তারপর দেখা যাবে ধীরে ধীরে কি রান্না বান্না হবে। এখানে বসে গেছে হচ্ছে এখন বাঁধাকপির তরকারি, তো এইটা হলেই সকালের মতো রান্না আমার কমপ্লিট। কিচেনে বলা হয়েছিল প্রায় এক ঘন্টা আগে, এক ঘন্টা বাদে বিস্কিট নিয়ে ঢুকলো। এই যে আমাদের চা এসে গেছে, আমরা চা খেয়ে একটু বেরোবো। রাধে কেন ওকে বিস্কিটটা আনতে বলেছো? ও সংসারে থাকে, ও জানে কোথায়, খুঁজে পেতে নিয়ে এলো। ফ্যান বন্ধ কর, বেরোবি তো? হ্যাঁ আজকে বেরোবি। হয়েছে কনজাংটিভাইটিস। হ্যাঁ সেই দিন মানে মেয়ের হলো তার বউয়ের হলো, এবার কিছুক্ষণ আগে ফোন করে স্যার বলছে যে আমার এরকম হয়েছে আমি যাব না, তো একটা পেলাম না কি বলছে। যবে থেকে মেয়ের হয়েছে স্কুল থেকে নিয়ে এসেছে তবে থেকে আমরা ইয়ে খাচ্ছিলাম নিচ্ছিলাম, ওই সিফ্লক্স আই ড্রপ নিচ্ছিল কিন্তু রক্ষা পাইনি, কিন্তু রক্ষা পাইনি। আরে বয়ের হয়েছে মানে ওর টিচারের বয়ের হয়েছে, আর তারপর আজকে থেকে কি চললো। তাই রূপকে বলছি যে আমরা এখন একটু বেরোবো, চল তো তো বেরোনো হয় না, একটু ঘুরেই চলে আসবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20 মতো, তাই রূপকে আমি তাই বললাম যে আজকে যখন স্যার আসতে পারলেন না তাহলে চল আমাদের সাথে ঘুরে আসবি, তোরও বেরোনো হয় না। ইনফ্যাক্ট এখন সবার ঘরে ঘরে এইসব সর্দি কাশি জ্বর চৌকটা এসব লেগেই রয়েছে, তা সেই জন্য বেরোবো। মেনলি যাব হচ্ছে আমার বন্ধুর দুটো বাচ্চার জন্মদিন দুদিন বাদে, তা আমি ভাবলাম আজকে যখন ওরও পড়া নেই আর আমারও বাড়িতে থাকতে আর ভালো লাগছে না, মানে একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত লেগে যাচ্ছে, তো ভাবলাম যে যাই গিয়ে গিফটটা চট করে কিনে নিয়ে চলে আসি। ওটা লাগিয়ে দিলে? হুম। এই যে এই ঘরটা না লাগালে ওদের সকাল থেকে খুব অস্বস্তি চলছিল। হ্যাঁ ওদের ঘরবাড়ি কেউ নিয়ে নিয়েছে মনে হয়। দেখো দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকে গেছে মাছগুলো অস্কারগুলো। বেরো বাবা বেরো, একটু মুখটা দেখা, এই এতে না পুরো শ্যাওলা পড়ে গেছিল। আজকে পুরো অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয়েছে, তা এই বাড়িটাকে বার করে দেওয়া হয়েছিল, তো সেই জন্য সকাল থেকে এদের তাণ্ডব চলছিল। এখন কোথায় গিয়ে ঢুকে আছে কে জানে, এর মধ্যে ঢুকে আছে। ওই তো ওই তো ওই তো নড়ছে, হাওয়া
ডায়মন্ড প্লাজা আমাদের বাড়ির কাছেই, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় যেহেতু রাস্তাটা কাটা আছে। তো আলটিমেটলি পৌঁছে গেছি অনেকক্ষণ বাদে। কতক্ষণ লাগলো আমাদের আসতে? আধ ঘন্টা। আধ ঘন্টা বেশি লাগে, 45 মিনিট মতো লেগে গেছে। 10 মিনিটের রাস্তাটা আমার আধ ঘন্টা, ওর থেকে হেঁটে চলে আসতে যায় কাছে। সত্যি এখন আমাদের যা অবস্থা, হেঁটে বোধ হয় তাড়াতাড়ি চলে আসতে পারবো, যা তা অবস্থা একদম রাস্তার হয়ে আছে। বাবুর কিছুই পছন্দ হচ্ছে না, ভালো তো দেখতে। এটা তোমার চয়েস, আমার তো চয়েস সবই অন্ধকার অন্ধকার দেখছি এখানে। চাউমিনটা ভালো করেছে বলো, খাবারটা ভালো। চিকেন, প্রন, এগ আর ল্যাম সব মিক্স রয়েছে চাউমিনটাতে, ভালো টেস্টি। বাড়িতে ঢুকে এসছি আর রূপবাবু কি কিনেছে সেটা দেখো একবার। এই যে এইটা পরেই ওকে নাকি যেতে হবে, ওর নাকি জামা কাপড় নেই না, হ্যাঁ তাই নতুন কিনতে হলো। কিনে তারপর নেমন্তন্ন বাড়িয়ে যেতে হয়, দেখা শার্টটা তলায় আবার অন্য কিছু পরতে হবে নাকি স্টাইল।
ভালো হয়েছে, বেশ স্টাইলিশ। প্যান্ট কিনিস? আগে বললাম প্যান্ট কিনিনি, আমি ওই দিকটাই ছিলাম। যাই হোক, এটা রূপবাবুর প্যান্ট একটা। আর মেয়েটার জন্য কিনেছি হচ্ছে এটা, কি সুইট না এটা, আর উপরে টপটা। এটা যদিও আমি অন্যটা নিচ্ছিলাম, রূপের পছন্দ হয়েছে এটা। তো এই হচ্ছে ড্রেসটা টোটাল, তলায় একটা হট প্যান্ট, উপরে একটা গেঞ্জি। হবে তো গো আরামসে। এটা ছেলেটা গেঞ্জিটা, আর এই হচ্ছে প্যান্ট। এই প্যান্ট গুলো নিয়ে নিয়ে রূপা বাবা নিজেরটা মেপে মেপে দেখছিল। আগে ছোটবেলায় কত কেনা হতো এসব, কত রকমের কত কিছু কেনা হতো রেড কিচেন এন্ড লাউঞ্জ থেকে। তখন না 9টা মতো বাজে, তাই ওই জন্য আমরা না ডিনারটা ইয়ে করলাম না, মানে পুরো ডিনারটা করিনি। চাউমিন খেয়েছিলাম আর ওই একটা চিকেনের প্রিপারেশন, উনান চিকেন। হ্যাঁ, তো ওই হয়েছিল, এত লাউড মিউজিক চলছিল, কিন্তু সেটা ভালো গান গাইছিল, তাই না? খুব ভালো গান গাইছিল। আমি ভ্যারাইটি আছে, মানে রেকর্ড করেছি কিন্তু দিতে তো পারবো না, যতটুকু পারবো দেব। আর এখানে নেওয়া হয়েছে নান রাত্রিদের জন্য, তবে চাউমিন খেয়ে আমি হাউসফুল হয়ে গেছি, আমি আর রাত্রে কিছু খাবো না, এগুলো রাখাই থাকবে, হয়তো ওরা একটু হয়তো খাবে। এটা কি আছে গো? প্যান ফ্রাইড চিলি ফিশ। প্যান ফ্রাইড চিলি ফিশ, এই রেস্টুরেন্টে মানে খাবারটা কিন্তু খুব ভালো, খুব টেস্টি। এই যে এটা তুমি নান দিয়ে খাওয়ার জন্য নিয়ে যাবে, ড্রাই ড্রাই আছে, এটা স্টার্টার টাইপেরই, স্টার্টার টাইপের আছে। আর এটা কি এলো? ওটা হচ্ছে মুরগ মাখন वाला। আচ্ছা, গ্রেভি আইটেম। এটা হচ্ছে মুরগ মাখন वाला, হ্যাঁ এটা গ্রেভি আইটেম, এটা মানে নান দিয়ে খাওয়ার, ওইটা বোধহয় স্টার্টার এর জন্য নিয়েছিল। খুব টেস্টি এখানকার ইয়েগুলো, খাবারগুলো। ডায়মন্ড প্লাজার দমদমে যে ডায়মন্ড প্লাজার ইয়েটা রয়েছে, মলটা রয়েছে, তার একদম টপে রয়েছে হচ্ছে রেড কিচেন এন্ড লঞ্চ, লঞ্চ লাউঞ্জ, লাউঞ্জ। তো এই হচ্ছে আজকে ইয়ে আইটেম। চলো, ও রূপবাবু কিন্তু, রূপবাবু কিন্তু ইয়ে করেছে, আইসক্রিম কিনেছে। এটা কি কিসের? কেসার, কেসার রাজভোগ, কেসার রাজভোগ। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।